শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অবশেষে দেরিতে হলেও ফের একবার শিলিগুড়ি ফুটপাত দখলমুক্ত করতে সচেষ্ট হলো শিলিগুড়ি পুর নিগম। বুধবার শিলিগুড়ির হাসপাতাল মোড় কাছারি রোড দখলমুক্ত করতে অভিযানে নামল পুর নিগম। এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে বহুদিন ধরেই ফুটপাত দখল করে দোকান বসেছে। এর আগেও সেখানে দোকানগুলি সরিয়ে দেওয়া হয়, কিন্তু ফের দোকানগুলি বসে যায়। কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেও মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরে বুধবার হাসপাতালের সামনে দোকানগুলি সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছু দোকান পুর নিগমের তরফে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও কাছারি রোডের রাস্তার দুপাশে থাকা বেশ কিছু অবৈধ দোকান এদিন সরিয়ে দেওয়া হয়। এদিকে দোকান ভাঙা শুরু হতেই হকাররা ক্ষোভ প্রকাশ করেন। আচ্ছা, কি করবেন এখন আপনারা? আমরা কি করবো, আমরা আবার বসবো, আমাদেরকে উঠাবে, আমরা বসবো। আচ্ছা আচ্ছা, কোনো ধরনের আগাম জানায় নাই? না, কিছু জানায় নাই। আজকে এত লোক যাবে কোথায়? যে উঠাইছে তাকে বলেন কোনো আমাদের কোনো ব্যবস্থা করে দিতে। কিসের দোকান ছিল আপনার? আমাদের মেয়েদের সাথে চার দোকান ছিল। চার দোকান কোথায় ছিল দোকানটা? ওই মোটটার মধ্যে। মোটটার মধ্যে ছিল। কি নাম আপনার? আমার নাম ঋতু সিংহ। কি করবেন এখন? কোথায় মানে কোথায় যাবেন, কি করবেন? না, এটা এই বিষয়ে মেয়রের কাছে যাবেন আপনি? কি নাম দাদা আপনার?